বিকল ইলেকট্রিক চুল্লির মেরামতির কাজ শুরু করল ইসলামপুর পুরসভা। অস্বাভাবিকভাবে বিদ্যুতের বিল পরিশোধ করার কারণে একটি ইলেকট্রিক চুল্লি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। দীর্ঘদিন যাবত ইসলামপুর পুরসভার বন্ধুপাড়ার শ্মশানের ইলেকট্রিক চুল্লি বিকল হয়ে পড়েছিল। বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে পড়ায় ইসলামপুরের বাসিন্দারা চরম সমস্যায় পড়েন। মানুষের সমস্যা সমাধানে উদ্যোগী হল ইসলামপুর পুরসভা। ইলেকট্রিক চুল্লির মেরামতকারী সংস্থার কর্মীরা বৃহস্পতিবার ইসলামপুরে পৌঁছন। ইসলামপুর পুরসভার কার্যনির্বাহী সংসদের আধিকারিক আরিকুল ইসলাম কর্মীদের নিয়ে বন্ধুপাড়া শ্মশানে যান। আজ থেকেই তার চুল্লির মেরামতির কাজে হাত দেবেন। পুরসভার কার্যনির্বাহী আধিকারিক আরিকুল ইসলাম জানান, বন্ধুপাড়া শ্মশানে দুটি ইলেকট্রিক চুল্লি রয়েছে। প্রতি মাসে প্রায় 2 লক্ষ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। শ্মশানে যে কটি মৃতদেহ দাহ করা হয় তার অনেকগুণ বিদ্যুৎ বিল পুরসভাকে পরিশোধ করতে হচ্ছে। ইসলামপুর পুরসভায় একটি বৈদ্যুতিক চুল্লি চালু থাকলে ইসলামপুর মানুষের চাহিদা মিটে যাবে। আপাতত একটি ইলেকট্রিক চুল্লি মেরামতি করে সচল করা হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে ইলেকট্রিক চুল্লির মেরামতির কাজ শেষ হবে বলে মেরামতি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে ইসলামপুর পুরসভার আধিকারিক আরিকুল ইসলাম কি বলেছেন শোনাবো। মানুষের মৃতদেহ পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, ওখানে 3-4 ঘন্টা লাগছে। এখন এক সময় মানুষ সুবিধা পেলেও এখন সেই সুবিধা থেকে বঞ্চিত এবং খারাপ হয়েও দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। কি বলবেন? এই বিষয়টা কোভিডের আগে থেকে ঘটেছে, আমাদের চেয়ারম্যান সাহেবের নজরে বিষয়টা আছে। চেয়ারম্যান সাহেব বিওসি মিটিং করে, বোর্ড অফ কাউন্সিলরদের যে মিটিং হয় সেই মিটিংয়ে বিষয়টা নিয়ে উনি আলোচনা করেছেন। আপনারা জানেন যে এই দুটো চুল্লি থাকার ফলে যে পরিমাণ বডি আসা দরকার হয় সেই পরিমাণ বডি আসে না, ফলে আমাদের এখানে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা পৌরসভাকে বেয়ার করতে হয়, যেটা পৌরসভার পক্ষে অসম্ভব হয়ে পড়ছিল। আবার কোভিড পরবর্তী সিচুয়েশনে মানুষ যে যেখানে পারছেন বডি পোড়াচ্ছেন, কিন্তু যেহেতু এখন পরিস্থিতি নর্মাল হয়েছে চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন যে এটাকে আবার রিইনস্টল করা হোক, তার জন্য এটা টেন্ডার করা হয়েছিল এবং কলকাতা থেকে আলফা ইঞ্জিনিয়ারিং এর কোম্পানি যারা মেনটেন্স করে ওনারা এসছেন এবং আজকে থেকে মেনটেনেন্স কাজ শুরু হয়েছে। আশা করছি 7-8 দিনের মধ্যে এটা একটা ওয়ার্কিং কন্ডিশনে চলে আসবে। আপনাদের মাধ্যমে আমি সকল ইসলামপুরবাসীকে আহ্বান করছি যে যেটা আপনি বলছেন যে এই যে আধুনিক এবং সায়েন্টিফিকভাবে যে ইলেকট্রিক চুল্লি তৈরি করা হয়েছে, আপনাদের মৃত্যু তো মানুষের একদিন না কাল আসবেই অবধারিত, সুতরাং মৃতদেহকে এখানে এসে দাহ করার ব্যবস্থা করুন। না, আমরা দুটোকেই আমরা ওয়ার্কিং কন্ডিশনে রাখবো, কিন্তু একটাকে চালু রাখবো, যেহেতু দুটো চালু রাখলে আমাদের প্রত্যেক মাসে আবার 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।